ইহুদি কারা, ইহুদিরা কিভাবে প্যালেস্টাইন দখল করলো, কেনই বা হিটলার 60 লক্ষ ইহুদিদেরকে হত্যা করলো, সবকিছু জানবেন আজকের এই ভিডিওতে। ব্যাকগ্রাউন্ডে এখন যে পিকচারটা দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি আল আকসার পিকচার না, আল আকসার পিকচার হচ্ছে এটা। ইহুদিরা আসলে একটা প্ল্যান করে আমাদেরকে বুঝাইছে যে এটা আসলে আমাদের আল আকসা, বাট আল আকসা আসলে আমাদের এটা না, আমাদের আল আকসা এটা। ইহুদিরা তাদের উদ্দেশ্য আদায় করার জন্য আমাদেরকে জাস্ট বোঝানো হয়েছে যে এটা আসলে আল আকসা, যার কারণে মুসলিম বিশ্বের অনেকেই এখন পর্যন্ত জানে না যে অ্যাকচুয়ালি আল আকসা কোনটা। অ্যাডলফ হিটলার, উনি একজন অস্ট্রিয়ান নাগরিক এবং পরবর্তীতে যখন দেখি উনি বড় হয় আস্তে আস্তে, তো জার্মানির সেনাবাহিনীর প্রতি উনি একটা আসক্ত হয়ে যায়, যার কারণে পরবর্তীতে তিনি আসলে জার্মানির সেনাবাহিনীতে যোগদান করেন এবং তার বিচক্ষণ এবং বুদ্ধিমত্তার কারণে পরবর্তীতে সে নিজেকে আসলে জার্মানির একজন শাসক, সর্বোচ্চ পদের শাসক হিসেবে প্রতিষ্ঠিত করে। এবং আপনি জানলে অবাক হবেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আসলে এই হিটলারের গুরুত্বপূর্ণ অবদান ছিল। যখন আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তখন প্রায় 60 লক্ষ ইহুদিকে মানে হিটলার নির্বিচারে হত্যা করেন, কিন্তু কেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সালে যখন নাকি সারা বিশ্ব পারমাণবিক বোমা আসলে আবিষ্কারের জন্য উঠে পড়ে লাগছে এবং যখন নাকি সারা বিশ্ব এই পারমাণবিক বোমা তৈরি করতেছে, ঠিক তখন আসলে জার্মানির হিটলার আসলে এই পারমাণবিক বোমা বানাতে আসলে অস্বীকার করে এবং তিনি বলে যে না, এটা আসলে সারা পৃথিবীর জন্য খুবই ভয়ানক একটা প্রভাব ফেলবে, যার কারণে তিনি এই বোমা থেকে বিরত থাকেন। এই বোমা ওনার হাতে না থাকার কারণে এবং উনি না বানানোর কারণে পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আসলে তার পরাজয় ঘটে। বাট এমন একটা মানুষ যে নাকি এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক বোমা বানাতে চাইল না, সে কিভাবে 60 লক্ষ ইহুদিকে নির্বিচারে হত্যা করলো এবং খুবই নির্মমভাবে, তো সেটা জানতে হলে আজকে দেখতে হবে আপনাকে পুরো ভিডিও। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি এখন একটু বাংলাদেশে আসি। কিছুদিন আগে আমরা বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছি, কি কারণে? তারা আসলে তাদের নিজের দেশে আসলে খুবই নির্যাতিত, যার কারণে এতগুলা রোহিঙ্গা প্রায় 20 লাখের মতো যারা নাকি বাংলাদেশে ঢুকে গেছে এবং আমরা আসলে মানবিক কারণে তাদেরকে আশ্রয় দিয়েছি, জায়গা দিয়েছি, তারা থাকতেছে। এবং এই রোহিঙ্গারা যদি 100 বছর পরে বলে যে আসলে আমাদের তো আসলে থাকার কোনো জায়গা নাই, আমাদেরকে থাকার জন্য জায়গা দাও, এবং 100 বছর পরে যদি ওনারা আসলে দাবি করে যে না, বাংলাদেশের একটা অংশই আমাদেরকে দিয়ে দাও যে আমরা এখানে বসবাস করি এবং বড় বড় দেশ উন্নত দেশগুলা যারা নাকি এখন আমাদেরকে সাহায্য করতেছে রোহিঙ্গাদের রাখতে, বিভিন্ন সময় বিভিন্ন দেশ আসলে আমাদেরকে সাহায্য করে রোহিঙ্গাদের এই ভরণ পোষণের জন্য, তো তারাও যদি যখন আমাদেরকে যদি চাপ প্রদান করে যে না আসলে তারা তো আসলে যাওয়ার জায়গা নেই, তো তাদেরকে একটা জায়গা দেও তাদেরকে থাকার জন্য, আসলে ব্যাপারটা কেমন হয়? আসলে ব্যাপারটা এমন হয় না যে খাল কেটে কুমির আনার মতো, ঠিক এমনই আসলে ব্যাপারটা। এখন আপনাদেরকে আমি একটু ফিলিস্তিন নিয়ে যাই। ফিলিস্তিন যেটা নাকি আসলে আরব মিডল ইস্টের একটা কান্ট্রি, আরব দেশগুলোর মধ্যে, আরব দেশগুলো আসলে আমরা মিডল ইস্ট বলি, তো এখানে একটা দেশ হচ্ছে ফিলিস্তিন, যে দেশটাতে মানে প্রচুর পরিমাণে নবী রাসূলের আগমন ঘটে এবং সবচেয়ে বেশি আসলে এই দেশে আসলে সবচেয়ে বেশি নবী রাসূলের আগমন ঘটে। তো আমি আপনাদেরকে একটু বলে রাখি যে হযরত আদম আলাইহিসসালামের 2 সন্তান, একজন হাবিল, অন্যজন কাবিল, কিন্তু হাবিলকে হত্যা করায় আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে আরেকটি সন্তান দেন এবং তার নাম হচ্ছে শীষ আলাইহিসসালাম। এবং এই শীষ আলাইহিসসালামের ধারাবাহিকতায় পরবর্তীতে আরেকজন নবী আসে, তার নাম নূহ আলাইহিসসালাম। এবং এই নূহ আলাইহিসসালামের ছিল 4টি সন্তান, এর মধ্যে একজন ছিল ইয়াম, এবং এই ইয়াম আল্লাহ তাআলাকে স্বীকার না করায় এক প্লাবনে তিনি মারা যান। বাকি যে 3 সন্তান রইল তাদের মধ্যে হাম, শাম এবং ইয়াফিস, তাদের মাধ্যমে 3টি বংশের যাত্রা শুরু হয় এবং ইয়াফিসের বংশধর ইউরোপ এবং ইরান ও ভারত চলে যায়, হামের বংশধররা চলে যায় মিশরে এবং শামের বংশধররা চলে যায় আরবের বিভিন্ন দেশে, এবং এই শামের বংশধররা ইহুদি ও আরবরা একসাথে বসবাস করে এবং এই শামের বংশ থেকেই পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের আবির্ভাব হয় এবং তার ছিল দুই স্ত্রী, বড় স্ত্রী হচ্ছে সারাহ এবং ছোট স্ত্রী হচ্ছে হাজেরা, এবং সারাহ এর ঘরে আসে ইয়াকুব আলাইহিসসালাম এবং হাজেরার ঘরে আসে ইসমাইল আলাইহিসসালাম, এবং আল্লাহ তাআলার হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সারাহ এবং তার সন্তান ইয়াকুবকে রেখে যায় জেরুজালেমে,
এবং হাজারাকে তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম সহ রেখে আসে মক্কাতে। এবং এই মক্কাতে ইসমাইল আলাইহিস সালাম এর পরে আর তেমন কোনো নবী আসেনি। একদম শেষে আমরা পাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর জেরুজালেমে যে রেখে আসা সারাহ এবং ইয়াকুব আলাইহিস সালামকে, ইয়াকুব আলাইহিস সালাম ছিল 12 ছেলে এবং এর মধ্যে উল্লেখযোগ্য ছিল হযরত ইয়াহুদা এবং ইউসুফ আলাইহিস সালাম মিশরে। এবং ইয়াহুদার পরবর্তীতে প্রজন্মে এতটাই বিস্তৃতি লাভ করে যে এই ইয়াহুদা থেকেই পরবর্তীতে ইহুদের যাত্রা শুরু হয়। এবং এই ইয়াকুব আলাইহিস সালাম এর আরেকটি নাম ছিল ইসরায়েল এবং এরাই ছিল বনি ইসরায়েল এবং তারা ছিল ইহুদি জাতি, ইহুদি ধর্ম না। ইহুদি ধর্মের ব্যাপারটা আসলে জানতে হলে আমাদেরকে জানতে হবে আসলে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা, যে তার 12 ভাই ছিল এবং তার 12 ভাই তাকে সহ এবং তার 11 ভাই তাকে আসলে মেরে ফেলার জন্য একটা কূপে নিক্ষেপ করে এবং পরবর্তীতে ঘটনাক্রমে আসলে সেখান থেকে আসলে তাকে মিশরীয়রা আসলে তাকে নিয়ে যায় এবং সেখানে তাকে বিক্রি করে দেয়। প্রথমে তিনি আসলে একটা জেলে থাকে, পরবর্তীতে তিনি আসলে খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে মিশরের এবং সর্বশেষে আসলে তিনি আসলে মিশরের যে রাজা সেই রাজার আসনে অবস্থান করেন। এই যে একটা সময় আসলে হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরে গিয়ে আসলে রাজা হয়ে গেল, বাট তার যে 11 ভাইরা আছে জেরুজালেমে সেখানে কিন্তু আসলে তাদের অবস্থা তেমন ভালো ছিল না, যার কারণে পরবর্তীতে হযরত ইউসুফ আলাইহিস সালাম তো তাদেরকে চিনতেন, তো তাদেরকে আসলে ডেকে নিয়ে যায় মিশরে সেখানে এবং তারা খুবই ভালোভাবে জীবনযাপন করে, খুব উন্নত জীবনযাপন করে। এবং একটা সময় আসলে তারা আল্লাহর অবাধ্য হয়, তারা বারবার আসলে অভিশপ্ত হয় মিশরে এসে। এই অবাধ্য হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি স্বরূপ পরবর্তীতে তাদেরকে এই ইহুদিদেরকে আল্লাহ তাআলা ফেরাউনের গোলাম বানিয়ে দেয়। এবং ফেরাউনের গোলাম বানিয়ে দেওয়ার পর যখন নাকি তারা আবার আল্লাহর কাছে ক্ষমা চায় আর দোয়া প্রার্থনা করে, তখন আসলে আল্লাহ তাআলা তাদের মাঝে হযরত মূসা আলাইহিসসালামকে প্রেরণ করেন এবং ফেরাউনকে ধ্বংস করেন। ইহুদিরা আবার একটি ভালো অবস্থানে চলে যান এবং তাদের উপর তাওরাত গ্রন্থ নাজিল হয় এবং সে সময় তারা তাওরাত মেনে চলে, কিন্তু মূসা আলাইহিসসালাম এর মৃত্যুর পরে ইহুদিরা তাওরাত মানে না এবং তারা আবার আল্লাহর অবাধ্য হয় এবং তারা আবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ তাআলা একজন রাজা নিযুক্ত করেন তাদের জন্য, এই ইহুদিদের জন্য, এবং তার নাম ছিল তালুত। এবং এই তালুত পরবর্তীতে আবার জেরুজালেম দখল করে এবং তার সৈন্যবাহিনীতে ছিল দাউদ আলাইহিসসালাম, তখন সে ছিল খুবই বালক এবং ছোট। আর তার সাহসিকতার কারণেই পরবর্তীতে হযরত দাউদ আলাইহিসসালামের সাহসিকতার কারণে পরবর্তীতে তালুত আসলে এই জেরুজালেম দখল করেন, যার কারণে পরবর্তীতে তালুত রাজা খুশি হয়ে দাউদ আলাইহিসসালামকে তার রাজ্যের গুরুত্বপূর্ণ পদে বসান এবং পরে এই দাউদ আলাইহিসসালাম নবুয়তপ্রাপ্ত হন এবং নবী হন এবং জেরুজালেমের রাজা হন। এখান থেকে তিনি ইসলামী শাসন প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে এই ইসলামী শাসন আরও বেশি বিস্তার ঘটায়। তার ছেলে হযরত সুলাইমান আলাইহিসসালাম তিনি এই জেরুজালেম থেকে সমগ্র পৃথিবীকে শাসন করেন এবং এই সুলাইমান আলাইহিসসালাম যখন মারা যান তখন বনি ইসরায়েলরা আবার আল্লাহর বিরোধিতা করেন এবং আল্লাহর সাথে বিদ্রোহ করেন এবং এই শাস্তি হিসেবে ইহুদিদেরকে আবারও জেরুজালেম থেকে বিতাড়িত করেন। এবার ইহুদিরা বিতাড়িত হয় ইরাকের এক শাসক যার নাম লেবুচাত নেজার এবং পরবর্তীতে এই ইহুদিরা এই নেবুচারের হাতে পরাজয়ের পর ইহুদিরা আর 2000 বছর ইসরায়েলে প্রবেশ করতে পারে না। এই 2000 বছর বছরে আল্লাহ তালা প্রচুর নবী রাসুল প্রেরণ করেছেন বনি ইসরায়েলের জন্য, কিন্তু এই বনি ইসরায়েল এই নবীদের কথা তো শুনেই নাই, বরং তাদের কথা অমান্য করছে। এবং যখন নাকি এই নবীগণ বনি ইসরায়েলের জন্য আসে এবং প্রত্যেক নবী তাদেরকে বলে যান যে তোমাদের জন্য একজন মাসি বা মাসিহা আসবেন, এবং পরবর্তীতে যখন হযরত ঈসা আলাইহিসসালাম মাসিহা হিসেবে এই বনি ইসরায়েলের কাছে আসলেন তারা আসলে বিশ্বাস করলেন না যে তিনি একজন মাসি। পরবর্তীতে ইহুদিরা হযরত ঈসা আলাইহিসসালামকে তো মানলই না, বরঞ্চ তাকে অপবাদ দিল যে তিনি একজন যারের সন্তান, আস্তাগফিরুল্লাহ। ইহুদিরাই হযরত ঈসা আলাইহিসসালামকে হত্যা করার জন্য প্রচুর চেষ্টা করেন, কিন্তু আল্লাহ তাআলা তার হেফাজতে হযরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহর কাছে হেফাজতে নিয়ে যান, যেটা আমরা কুরআন মাজিদের মাধ্যমে জানতে পারি। এভাবে দিনে দিনে যুগে যুগে নানাভাবে নানান সময় ইহুদিরা মানে ইসরায়েলরা আল্লাহ তাআলার কাছে অভিশপ্ত হন। 1200 শতক থেকে 1800 শতক পর্যন্ত সারা বিশ্বটাকে অটোমান সাম্রাজ্য শাসন করত, যে সাম্রাজ্যের শাসন ব্যবস্থা ছিল ইসলামী শাসন ব্যবস্থা।
যেটা নাকি সারা বিশ্ব তখন এই এশিয়া ইউরোপ এবং আফ্রিকার বেশ কিছু দেশ এই অটোমান সাম্রাজ্যের আওতাধীন ছিল। 18 শতকে এসে অটোমান সাম্রাজ্যের পতন ঘটে ব্রিটিশদের হাতে এবং আমরা সকলে জানি তখন এই 18 শতকে এসে ব্রিটেনরা সারা সমগ্র বিশ্বটাকে দখল করে নেয় এবং তারাই সারা পৃথিবী শাসন করেন। তখন কিন্তু আসলে আমেরিকা এতটা শক্তিধর ছিল না। তখন এই 18 শতকে বা এর আগে থেকেই সারা বিশ্বে আসলে মানে বিশেষ করে ইউরোপে আসলে ইহুদিদের একটা প্রভাব ছিল, তারা সারা বিশ্বে ছড়িয়ে ছিটে ছিল। কারণ প্রাচীনকাল থেকে যখন দেখবেন আসলে নবী রাসুলের দিন থেকেই তারা আসলে একটা যাযাবর জীবনযাপন লিড করে, যে একটা আল্লাহর অভিশাপে আসলে তারা যাযাবর জীবনযাপন করেন এবং তাদের জীবনযাত্রা এমন ছিল এবং এত উশৃঙ্খল ছিল যে সারা ইউরোপ আমেরিকা বা ব্রিটেনের আসলে কেউ তাদেরকে দেখতে পারতো না বা তাদেরকে জায়গা পর্যন্ত দিত না। এমনকি আমেরিকান সরকার তাদের আসলে এই আমেরিকাতে প্রবেশ করাটাও বিরত রাখে যাতে তারা এই আমেরিকাতে না ঢুকতে পারে। এমন যাযাবরের মতো জীবন অতিবাহিত করার পরে একটা সময় তারা আসলে অনুধাবন করে যে আসলে তাদের একটা দেশ প্রয়োজন। কারণ সারা বিশ্বে যেমন ছড়িয়ে ছিটে আছে ইহুদিরা, তারা যদি সকলে মিলে যদি একটা দেশে স্থানান্তর করে বা একটা দেশ স্থাপন করতে পারে তাহলে তাদের জন্য আসলে এই যে এমন অবহেলা বা যখন নাকি ইউরোপের মানুষ তাদেরকে দেখতে পারতেছে না, আমেরিকার মানুষ তাদের দেখতে পারতেছে না, তো এই জিনিসটা থেকে একটু মুক্তি পাবে। তো যার কারণে আসলে তারা কি করে খুব আগে থেকে বা প্রাচীনকাল থেকে দেখছে যে ইহুদিরা আসলে এই প্যালেস্টাইনে আসলে তারা খুব সুন্দরভাবে বসবাস করে। 1897 সালে এক সাংবাদিক, ইহুদি সাংবাদিক, যিনি নাকি আসলে অনুধাবন করে যে তাদের একটা দেশ প্রয়োজন এবং তারা সমগ্র পৃথিবীর আসলে ইহুদেরকে আসলে কাছে সংবাদ বা বার্তা পৌঁছায় যে আসলে তাদের একটা দেশ প্রয়োজন। পরবর্তীতে যখন নাকি তারা দেখলো যে প্যালেস্টাইনে কিছু ইহুদি এবং মুসলিমরা মিলেমিশে বসবাস করছে, তো তখন আসলে তারা কি করে এখানে এসে প্যালেস্টাইনের যে রাজা তার কাছে আবদার করে যে আমাদেরকে আসলে থাকার জন্য কিছু জায়গা দেন এবং আমরা এখানে কিবুতুস নামের একটা জায়গা আছে সেখানে আমরা জমি চাষ করে চাষাবাদ করে আমরা আমাদের জীবন নির্বাহ করব। এবং 1917 থেকে 1930 সাল পর্যন্ত প্রচুর ইহুদি এই প্যালেস্টাইনে এসে জড়ো হন এবং তাদের কাছে প্যালেস্টাইনের রাজার কাছে আসলে থাকার জন্য আবদার করে। ঠিক তখন ইউরোপে কি চলতেছে, তখন ইউরোপে আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা প্রস্তুতি চলতেছে এবং এই যুদ্ধ যখন শুরু হয়ে যায় তখন হিটলার আসলে প্রায় 60 লক্ষ ইহুদিকে নির্বিচারে হত্যা করে এবং খুব জঘন্যভাবে হত্যা করে। এই ইহুদিরা আসলে ছিল প্রচুর ধন সম্পদের অধিকারী, কারণ প্রথম থেকে তারা আসলে খুবই জ্ঞানী এবং বিচক্ষণ ছিল এবং তারা আসলে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসছে, যার কারণে তারা আগে থেকে আসলে তারা আসলে এই ধন সম্পদের মালিক ছিল। এবং তাওরাত গ্রন্থে স্পষ্টভাবে লেখা আছে যে প্যালেস্টাইনের রাজত্ব অথবা আমরা বর্তমানে যাকে ইসরায়েল বলি সেটার একমাত্র উত্তরসূরি হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধররা, এবং এই ইহুদিরা প্যালেস্টাইনের উত্তরসূরি না, কারণ তারা বারবার আল্লাহর অবাধ্য হয় এবং আল্লাহর সাথে বিদ্রোহ করে। এবং যখন নাকি আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিসসালামকে ইহুদিদের কাছে প্রেরণ করেন তাদের মাসিহা হিসেবে, তাদের পথ প্রদর্শক হিসেবে, তখন তারা তাকে মানলেন না, উল্টো ইহুদিরা হযরত ঈসা আলাইহিসসালামকে হত্যা করলেন। এবং তাকে হত্যা করার পর যে সমস্ত ইহুদিরা খুশি হলেন তাদেরকে আল্লাহ তাআলা এই প্যালেস্টাইন থেকে বিতাড়িত করেন। তো তারা আসলে যে কোনোভাবে কিছু জমি আসলে এই প্যালেস্টাইনের রাজার কাছ থেকে কিনে নেয়। তখন যত বেশি ইহুদি এই প্যালেস্টাইনে আসছে ঠিক তত বেশি আসলে প্যালেস্টাইন তাদের নিজের ঘর বাড়ি হারাচ্ছে। এভাবে তারা মানবতা দেখাতে গিয়ে আজ তারা নিজ দেশ থেকে বিতাড়িত, কারণ এই সমস্ত ইহুদিদের একটাই উদ্দেশ্য যে তাদের দেশ প্রতিষ্ঠা করা। কারণ সারা বিশ্বে তাদেরকে আর দেখতে পারতেছে না, তাদেরকে জায়গা দিতেছে না, এমনকি বর্তমানে যারা সাপোর্ট করতেছে এই ইহুদিদেরকে আমেরিকা বা ইউরোপের বিভিন্ন দেশ, তারাও আসলে তখন তাদেরকে জায়গা দিচ্ছিল না। এবং হিটলার তখন প্রায় 60 লক্ষ ইহুদিদেরকে নির্বিচারে হত্যা করে এবং তিনি হত্যা করার পর তিনি বলেন যে আমি কিছু ইহুদিদেরকে রেখে যাচ্ছি এই জন্য যে পৃথিবীবাসী যাতে বুঝে যে আমি ইহুদিদেরকে কেন নির্বিচারে হত্যা করেছিলাম। তাদের কোনো দেশ নাই, কখনও তারা আমেরিকাকে দেশ মনে করে, কখনও তারা ইউরোপকে দেশ মনে করে, কখনও তারা জার্মানিকে নিজেদের দেশ বলে দাবি করে, এবং এই সমস্ত দেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা শুধু শুধু নাক গলায়। এবং আপনি দেখেন মাত্র 100 বছরের ব্যবধানে তারা প্যালেস্টাইনে কীরকম একটা ভয়ঙ্কর জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছেন এবং সে দেশের নাগরিকদেরকেই আজ সেই দেশ থেকে বিতাড়িত করছে, আর মুসলিম বিশ্ব সেটা তাকায় তাকায় শুধু দেখতেছে। আমরা বাংলাদেশ থেকে অনেক আসলে সাপোর্ট করতে চাই বাট পারি না, বাট আমি আপনাকে বলবো যে আপনি আপনার জায়গা থেকে সাপোর্ট করতে পারেন। সেটা কীভাবে,
আপনি আপনার জায়গা থেকে জাস্ট ইসরায়েলি প্রোডাক্টগুলা ইহুদিদের প্রোডাক্টগুলা বর্জন করেন। সেটা হতে পারে একটা মোজোর বোতল দিয়ে অথবা নেসক্যাফেকে বর্জন করে। তাছাড়া আর্থিক ব্যবসা সহযোগিতা করার জন্য আপনি ফারাজ করিম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এবং প্যালেস্টাইন এম্বাসিতেও তাদের পাশে দাঁড়াতে পারেন।